এসো আর বিলম্ব নয়। আমরা বহুদূর পথ অতিক্রম করে এসেছি, ওইতে দেখা যায়
গুছিয়েছি আমি, তুমি বুঝতে পারলে তো। আমি কখনো ভাবতে পারিনি কি গো, লোহা আর পাথর কেটে কেটে এমন সুন্দর করে এক কক্ষ নির্মাণ করেছে। জিনার হাতের শিল্পকলা এমন সুন্দর, তাই তিনাকে প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমার কাছে শুনেছি কি গো, নারীদের পরম দেবতা হন স্বামী, আর তুমি আমার স্বামী দেবতা। সত্যি প্রিয়ে, তাই তোমার সঙ্গে চলার সময় যদি কোনোদিন আমার অপরাধ হয়ে যায়, হ্যাঁ আমি কোনো দোষ করে ফেলি, আমার যদি কোনো অজ্ঞানে ভুল হয়ে যায়, হে বেহুলা, তাই তুমি আমায় ক্ষমা করো। বেশ, তুমি আমায় তাই তুমি আমায় ক্ষমা করো। শুধু তাই নয়, তুমি আমায় এখনো আশীর্বাদ করো যে সারাটি জীবন আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি, তাই তুমি আমায় আশীর্বাদ করো গো। দূরে সরো, দূরে সরো, বিশ্বাস করো এ সর্প নয়, আমার মাথায় যা দেখেছো সে সর্প নয়, সিঁদুর। যেই হাতে তুমি সিঁদুর পরিয়েছিলে, হ্যাঁ বাসর ঘরে এত প্রদীপ জ্বালা আছে যে প্রদীপের ছটা আমার সিঁদুরে পড়েছে, আর সোনার চমকে তোমার মনে হয় যে আমার মাথায় কোনো সাপ বসে আছে। তুমি বিশ্বাস করো, রাঙাচরণের নামে জানাও তোমার কপালে চন্দ্রনী।
নাগিনী বলছো? আমি কাল সাপিনী, আমি কাল নাগিনী, মনসার গুপ্ত চোর। আমার কথা বলতে তোমার দ্বিধা করছে না, তুমি আমাকে কাল নাগিনী বলতে দ্বিধা করলে না কেন? কেন তুমি মাসের ঘরে আমাকে এত অপমান করছো? তোমাকে এতবার আমি বুঝি বলার চেষ্টা করছি যে আমার গায়ে কোনো সর্প নেই, কিন্তু তুমি বারবার আমাকে নাগিনী বলে অপমান করছো। হে ভগবান, এই কথা শোনার আগে মৃত্যু কেন হলো না আমার? জিনার প্রাণ বাঁচাবার জন্য আমি ফোন করলাম, পাশের ঘরে সারা রাত জেগে থাকবো বলে প্রতিজ্ঞা করলাম, সেই স্বামী আমায় বলছে আমি নাগিনী, কাল সাপিনী, মনসার গুপ্ত চোর। আমি জানি কেন তুমি আমার অঙ্গে কেন সর্প দেখতে পাচ্ছ, আর আমি তোমার প্রাণ বাঁচাবো জন্যে তো আমি বাসার ঘরে এলাম, এত বড় ফোন করলাম। তোমার বাবা আমাকে ঘরের বউ করে কেন তুলেছে জানো? দেশ দেশান্তর, নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে আমাকে কেন ঘরের বউ করে এনেছে? তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য। কি বললে বিহুনা? কি বললে? কারণ তোমার মৃত্যু যোগ আছে, মা মনসা অভিশাপ করেছে বিয়ের রাত্রেই তোমার মৃত্যু হবে, তাই তোমার বাবা আমাকে ঘরের বউ করে তুলেছেন কেন জানো? কেন বেহুলা? জানি না তোমার বাবা আমার ভিতরে কি গুণ দেখেছেন, এ বিয়েতে আমার বাবা মরছিলেন না, তোমার বাবা আমার বাবাকে অনুরোধ করেছেন হাত ধরে, বলেছেন সাহব এনে একমাত্র আপনার মেয়ে পারে আমার পুত্রের প্রাণ বাঁচাতে। এক বাবা আর এক বাবার সন্তানের আর্তনাদ শোনার জন্য বিয়েতে মত দিয়েছেন তোমার বাবা, শুধু আমায় এই কথা বলেছেন। তুমি পারো একমাত্র আমার পুত্রকে বাঁচাতে, তুমি পারো একমাত্র আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে, তাই তিনি আমাকে পুত্র বধূ করে ঘরে তুললেন যাতে এই বাসর ঘরে কোনো বিপদ না হয়, বিপদের হাত থেকে যেন আমি তোমাকে বাঁচাতে পারি। আর তুমি তুমি আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী, তাই তোমার এত বড় মিথ্যা অপমান তুমি আমায় দিও না গো। আমার রাঙাচোরা নাম জানাবি, তুমি কি করবো প্রিয়ে? আমি ধরে এখানে বন্ধ করে থাকি, তোমার মনের আশা পূর্ণ করো। আর তাছাড়া আমাকে দেখে যদি তোমার এতটাই ভয় হয় তাহলে তোমার চোখ দুটো তুমি বন্ধ করে নাও, তবুও শুধু একবার একবার আমাকে প্রণাম করতে দাও, কারণ কারণ তুমি আমার স্বামী দেবতা, আর একটি নারীর কাছে স্বামী হন তিনি দেবতা। আমার চলার পথে কত ভুল হবে, কত অপরাধ হবে, তাই তুমি আমায় এহনো আশীর্বাদ করো যে সারাটি জীবন, সারাটি জীবন নয়, পৃথিবীতে যতবার আমি মনুষ্য কুলে জন্মাবো ততবার যেন তোমাকে আমি স্বামী রূপে প্রাপ্ত করতে পারি, এই আশীর্বাদ তুমি আমায় করো, এই আশীর্বাদ তুমি আমায় করো। তোমার প্রণামে আমার চরণে নয়, তোমার প্রণাম রয়েছে আমার হৃদয়ের মাঝে, তোমার জায়গা রয়েছে কি
আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমার ঘরের বউ হয়ে আসবো। তাই তোমার ছোঁয়ায় তোমার পরশে আমার এই জীবন ধন্য হয়ে গেছে। ওগো তোমারি করোশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির
প্রিয়ে এ কি করলি? কিন্তু জানতে পারি প্রিয়ে, সারাটা নিশি প্রভাত করতে হবে বাসরের ঘরে। তুমি আমার কাছে আসবে না? আসবো না? না। কিন্তু কেন গো, কেন আসবো না তোমার কাছে? এসো প্রিয়ে, এসো আমার কাছে। শোনো শোনো, বলো তুমি যতবার আমার কাছে আসছো, হ্যাঁ, ততবার যেন আমি নিজেকে দুর্বল হয়ে পড়ছি। তুমি আমার কাছে আসবে না? কি বললে প্রিয়ে? এসো না প্রিয়ে, এসো, আমার কাছে এসো। আমার বড় ভয় করছে। ভয়? এই বাসর ঘরে ভয়ের কোনো কারণ নেই। আমাদের দুজন ছাড়া আরে কে রয়েছে বলো প্রিয়ে? এসো। আমি তোমাকে কি করে বোঝাই, একটি ছেলে আর একটি মেয়ে যখন কাছে আসে, আমি তোমাকে কি করে বোঝাই তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না? হে কি প্রিয়ে, এসো না, এসো আমার কাছে এসো। বলছিলাম কি, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না, এত বড় একটা রাত কি করে জাগবো? তোমার কাছে উপায় আছে? উপায়? হ্যাঁ, বিয়ের আগে সখীদের সঙ্গে পুতুল খেলা খেলেছিলাম। পুতুল খেলা? হুম। কিন্তু প্রিয়ে, জানতে পারি এই বাসরের ঘরে পুতুল পাবে কথায়? তাই এই বাসরের ঘরে পুতুল খেলাই, মানে বর বউ সাজিয়ে বিয়ে দিতাম তো। হ্যাঁ, এই রান্নাবাড়ি বিয়ে বিয়ে এইসব সখীদের সঙ্গে অনেক খেলেছি, তাই বাসরের ঘরে তুমি হবে আমার বউ। কি বললে প্রিয়ে? আর আমি হব তোমার বর। ও ও প্রিয়ে, আমি খেলা খেলবো না। কেন জানো প্রিয়ে, বৌদিদের মুখে আমি কি শুনেছি, বীর বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলা খেলা যায়। পাশা? হ্যাঁ, পাশা খেলিবো না। না খেলিবো, না খেলিবো, না পাশা পা।
যদি হেরে যাও দিবে তুমি আমায় অষ্ট অলংকার বা গলার মালা। সত্যি প্রিয়ে? আর আমি যদি হেরে যাই আমি তুমি কি দেব? তুমি যদি হারো প্রিয়ে কি দেবে আমার? শোনো, বলো তুমি যদি হেরে যাও তুমি অষ্ট অলংকার দেবে, আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব? কি দেবে প্রিয়ে? আচ্ছা, আমি কত গয়না পরেছি, হ্যাঁ আমার গয়নার ভিতরে তোমার যেটা পছন্দ হবে, মানে তোমার মনে যা চাইবে, হ্যাঁ তুমি আমায় বলবে, আমি তোমায় হাসি মুখে দিয়ে দেবো, কেমন? ও তাহলে কি, আমি কি মেয়ে ছেলে? তাহলে আমি আগে খেলবো, কেমন? তুমি খেলবে? তাহলে চলো চলো প্রিয়ে। আজি পাশা খেলবো হো প্রাণনা, আজি পাশা খেলবো হো প্রাণনা, তোমার সানে স্বামী গো তোমার সানে, তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা, এই না পাশের কানে আজি পাশা খেলবো খেলবো তোমার সানে, এ তো
অবশেষে পাশা খেলায় তোমার জয় হয়েছে সত্যি প্রিয়ে। হ্যাঁ, তুমি হেরেছ। তুমি নামাই বললি আমার সর্বাঙ্গী, তোমার যা পছন্দ হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি গো, পাশা খেলায় যখন তোমার জয় হয়েছি, হ্যাঁ, তাহলে বলো তুমি আমার কাছে কি চাও। ভাবো, ভালো করে ভাবো যে তুমি আমার কাছ থেকে কি পেলে খুশি হবে। সত্যি ভাবতে হবে কি পেলে। হাতের বালা না সে নয়। হ্যাঁ, আমি কি মেয়ে ছেলে হাতের বালা পরে ঘুরে বেড়াবো? তাহলে কি? না না, আমি কানের দুল। আমার না বলার আগে তুমি বলে দিলে, আমি কানে পাশে নেব। আমি নেব গলার মালা। আমি গলার মালা কি করব? আমার না বলার আগে তুমি বলে দিচ্ছ, আমি নেব পায়ের নূপুর। পায়ের নূপুর? আমি কি মেয়ে ছেলে? এই পায়ের নূপুর পরে কি নিবে ভাবো। আমি আমি নেব। হে প্রিয়ে, আমি তোমার দেহের মধ্যেই খুঁজে পেয়েছি। কি নেবে বলো? খোপার ফুল? সে কথা নয়, তাহলে শ্রবণ করো। আমি তোমার কাছে চাই প্রেম আলিঙ্গন। না হে প্রিয়ে, তুমি আমার কাছে আসবে না। একই আমি দর্শন করলাম, এসো প্রিয়ে, তুমি আমার প্রেম আলিঙ্গন দিন। না, আমার এই জীবন রক্ষা করো প্রিয়ে। তুমি আমার কাছে আসবে না। এসো, আমার প্রেম আলিঙ্গন দাও। আমার প্রীতি চঞ্চলা হলো রে। কি বলছো তুমি? মালিঙ্গন তোমার হস্তপদ এত ভারী। তোমার হাত পা এত ভারী, আমি যে অবলা নারী, আমি নারী অভাগিনী সোয়াশের জালি, অর্থাৎ শশা চিনো? হ্যাঁ, পাকাটা না কাঁচা, মানে কচিটা? দুটোই প্রিয়ে। তো কচি শশার মতো আমি, কচি শশা কি কখনো খাওয়া যায়? কি বললে প্রিয়ে গো? তাছাড়া যদি পুষ্প বিকশিত,
শশা খেলে মুখে লাগে টক, আর কাঁচা শশা খেলে লাগে সুস্বাদ। তাহলে সেভাবে কাঁচারই মতো তুমি? ও মানে তোমার কাঁচাতেই ভালো লাগে? হে প্রিয়ে, মানে কাঁচাতে খুব ভালো লাগে তোমারে? সত্যি প্রিয়ে, তোমাকে সেই স্বাদ লাগছে প্রিয়ে গো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাকে সেই স্বাদ লাগছে একবারে কাঁচাতে, তাই না? সেই স্বাদ, তার কথাটা শোনো। বলো, পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না, যেমন কাঁচা বেলটা লিমো খেলে, ডালিম খেলে যেমন দাঁতে লাগে কষ, মানে দাঁত দন্তে লাগে কষ, সেগুলো যদি আবার পেকে খাওয়া যায় মুখ ভরা রস, জানো। আর তাছাড়া বিয়ে রাত্রে যেবা নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ, দিবা নিশি অষ্টপহর, যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি সেই পুরুষের হয় নরকে গমন। তাহলে শোনপ্রিয়ে, তাছাড়া আজকের নিশির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে, আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। সাক্ষাতে সুন্দরী তুমি, মহাকালের ফল, ভিতরে কুচিন্ত কালো বাহিরে উজ্জ্বল। তার মানে আমার মনটা খুব খারাপ। হে প্রিয়ে, আমার মনের ভিতরে প্যাঁচ আছে সত্যি। ও তোমাকে যদি প্রেম দেই তাহলে ভালো, আর প্রেম দিলাম না বলে আমার মনের ভিতরে প্যাঁচ আছে, আমি কুচ্ছিত, আমার মনের ভিতরটা ভালো না, এত বড় কথা বললে? তাহলে কি বলবো প্রিয়ে? তাহলে শোনো। বলো, বাবা মা দিল বিয়ে তোমাকে পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। চাষা? এ কি বললে প্রিয়ে গো? ওমা, তোমাকে বলেছি? তাহলে কাকে? ছি 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 ছি, কখন বললাম তোমাকে আমি? তোমাকে আমি কখনো চাষা বলিনি। ও, তুমি বলে ভুলে গেলে? এই দাঁড়া দাঁড়াও, কি গো? তোমায় বলিনি। তাহলে কাকে? তোমার ব্যবহারটা চাষার মতো। ও, আমার ব্যবহারকে বলে তাই না? তাছাড়া ছোটতে রোপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময় কাল হলে পরে একদিন নিশ্চয় দিবেন ফল। রোপিয়া ছোটতে রোপিয়া বৃক্ষ বড়ই যত্ন করিবেন, যত্ন থেকে বিযত্ন হলে ডালে মূলে মরিবেন। এই যে ধরো আমি আজকে এসেছি, এক দুই তিন করে এক সপ্তাহ যাবে, যাবে এক দুই সপ্তাহ করে এক মাস যাবে, যাবে এক মাস দুই করে এক বছর যাবে, সত্যি কমসে কম তুমি আমাকে পাঁচ বছর পরে ছুবে, কেমন? কি বললে বিয়ে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার কথাটা শোনো। বলো, তোমাকে না আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন? হ্যাঁ, এই বাসর ঘরে আমার প্রশ্ন করবে? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ, তাহলে তুমি না আমাকে ছুবে, আর যদি না দিতে পারো তোমার এই মন থেকে আমাকে ছোঁয়ার কথা একবারে চিরতরে মুছে ফেলতে হবে। কি বললে প্রিয়ে গো? তাহলে শুনি, আমি এই বাসর ঘরে এমন কি প্রশ্ন করবে আমায়? তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। এই শোনো কি গো, সিঁদুরের জন্ম কোথায়? একবার বলো দেখি শুনি।
তুমি পারবে না। তুমি ভালো পড়নি আমি জানি তো তুমি পারবে না। পারবো না শঙ্কর প্রশ্ন করতে করতে রাতটা পার হয়ে যাবে, ভোরের আলো ফুটলে তার জড়িয়ে ধরতে পারবে না। এই বুদ্ধিটাকেই কাজে লাগাতে হবে। কি প্রশ্ন করব কি? হ্যাঁ কি গো, তুমি ভালো সুন্দর আমি ভালো জানি, চারটি সাদার কথা বলো দেখি শুনি। সে প্রশ্ন থাক, এসো প্রিয়, এসো আমার প্রিয় মালিঙ্গন দাও। তুমি প্রশ্ন না কর দিতে পারলে আমাকে ছোঁয়ার কথা তোমার মন থেকে মুছে ফেলতে হবে। তাহলে বলতেই হবে তাই না? বকি সাদা দুধ সাদা সাদা কাশি সাদা দুধ সাদা আরো সাদা শঙ্খ তাহার চাইতে অধিক সাদা তোমারই মুখের দন্ত। এই দাঁতগুলো? হ্যাঁ আসলে তো তুমি বলে দিলে গো। সত্যি হলো কি না হলো দিয়ে ভেবে দেখো মনে, প্রেম লালি মন দেহ এই শুভ ফলে। তুমি কিছু আমায় অন্ন দাও এই বাসর ঘরে, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। উমা, হ্যাঁ গো, তুমি তো ভালোই নকশা করতে জানছো। একটু আগে আমাকে জড়িয়ে ধরবে বলে একবারে সারা বাসরটা তাড়া করছিল, জড়িয়ে ধরবে কি ধরবে, আর এখন বলছি বেহুলা আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথা ঘুরছে, তুমি আমার কাছে এসো। তোমার চালাকি কিন্তু আমি ধরে ফেলেছি। এই শোনো, বলো, আমি কিছুতেই তোমার কাছে যাব না। কি বলি প্রিয়ে, আমি সত্যি কথা বলছি, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না প্রিয়ে, তুমি কিছু অন্ন দাও আমায়। তুমি নীলা করছো, নকশা করছো তুমি। কি বললে প্রিয়ে গো, দেখো তুমি আমার কাছে আসবে না। সত্যি প্রিয়ে, তোমার সত্যি কথা বলি। সত্যি বলছো? হ্যাঁ। জানো তোমার কাছে যেতে না ভয় লাগছে, তুমি যদি আমাকে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরবে না তো? না প্রিয়ে, সত্যি কথা বলছি। আচ্ছা বলছিলাম বাসর ঘরে তো কিচ্ছুটি নেই,
আমি তোমায় কি খেতে দিই বলো তো? কি বললে প্রিয় গো? শুধু প্রদীপ জ্বলছে আর কি? আমি যদি বলি দিই প্রাণের পিয়ে গো, যেভাবে হোক যেমন করে হোক আমি তোমার জন্য খাওয়ারের ব্যবস্থা করি, কেমন? তাহলে বিশ্রাম করি, তুমি এখানে বসো, ঘুমাবে না কিন্তু? হ্যাঁ বেশ, তাই হবে। দংশনের ভয়ে পালিয়ে যাচ্ছে বলছিলাম, আপনারা কেউ ভয়ে পালিয়ে যাবেন না। রন্ধন করে প্রিয়ে, আপনারা হয়তো জানেন যে দংশন দেখতে হয় না, তাই হয়তো চলে যাচ্ছেন, কিন্তু আসলে আমাদের অভিনয়, অভিনয় মাত্র, অভিনয় আসলে সেটা সত্যি কখনো নয়, সত্যিটা নয়। দংশন হবে ওখানে, গায়কবাবু করবেন, আর এখানে শুধু আমরা অভিনয় করব। অভিনয় কখনো সত্যি নয়, তাকেই বলা হয় অভিনয়। তাই আপনারা মিছিমিছি ভয় পাবেন না। আর জিনারা আগে থেকে বলে এসেছেন দংশন দেখতে হয় না, এসব কুসংস্কার, এটা করতে হয় না, ওটা করতে হয় না। তাহলে পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু করছে, তাহলে পূর্ব দিকার সূর্য উঠতো না, পশ্চিমে অস্তও হতো না। তাহলে আমাকে রান্না করতে হবে, তাই তো? ওই আমি রন্ধন করি, লোহার বাস মা
স্বাদে পঞ্চ ব্যঞ্জন করেছি রন্ধন, স্বামীকে ডেকে এবার আমি করাইব ভজন। স্বামী শিখি গো, তুমি ঘুমিয়ে পড়েছ? আমার রন্ধন করতে দেরি হলো বলে তুমি ঘুমিয়ে পড়েছ? এখন আমি কি করে তোমাকে জাগাই বলো তো? না না, আর তোমাকে আমি এভাবে জাগাবো না। আমার মা ঠাকুমা বলেন, জীবের আহার যেমন অন্ন আর জল, এই জীবটাকে বেঁচে থাকতে গেলে অন্ন আর জলের প্রয়োজন। তাই জীবের আহার হলো অন্ন আর জল, আর এই শরীরের আহার হলো নিদ্রা অর্থাৎ ঘুম। তাই স্বামী দেবতা নিদ্রার সেবা করছে। এই সেবা থেকে আমি তোমায় বঞ্চিত করব না গো। তোমার যখন নিদ্রার সেবা পরিপূর্ণ হবে তখন আমি তোমায় অন্ন সেবা দেব। ততক্ষণ তোমার পাশে আমাকে জেগে বসে থাকতে হবে, যেন কোনো বিপদ বাসর ঘরে না আসে, আমাকে সতর্ক থাকতে হবে। তাই অন্নের থালা তোমার